তো গাইস আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। তোমরা কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমরা সবাই জানো যে আমি 2 থেকে 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা 2 লক্ষ টাকার হিপহপ আইডি চুরি হয়ে গেছিল, সেই আইডিটাই আমরা কীভাবে ফেরত নিয়ে এলাম সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তার আগে একটা করে লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও অ্যান্ড কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো চলো গাইস আজকের ভিডিও স্টার্ট করা যাক। হ্যালো, তুই কি পাগলা চোদা আছিস নাকি? তোকে আমার কতবার ফোন করলাম, আমি ফোন করলাম, জিন্দাল ফোন করলো, ফোনটা তো তুলবি। তো আমি কি ভিডিও ভিডিও বানাবো না, আমার কোনো কাজ নেই নাকি? আরে মানুষ ফোন করছে তো 2 বা 3 বার, তো সেটা মানে একটা ভিডিও বানাতে গিয়ে এক্ষুনি 3 বার কাট করলাম, তুই আবার পাঠালি, আবার 4 বার হলো, বল। আরে জিন্দাল ফোন করেছিল আমাকে, ঠিক আছে, আমাকেও করেছিল, আমি দেখলাম মিস কল রয়েছে। কি হয়েছে? ও ব্যাক পেয়ে গেছে। আইডি ব্যাক পেয়ে গেছে? হ্যাঁ, আমাকে বললো অনলাইন আসতে। শালা বললো না তো? ওই তো ওইটার জন্যই তো তোকে ফোন করছিল, তুই তো ফোন ধরিসনি, আমি অনলাইন এলাম। হ্যাঁ তো ঠিক আছে, আমি একটু পরে আসি, ভিডিওটা বানিয়ে নিয়ে নাকি? তুই ভিডিও বানালে ভিডিও বানাও, ডাকলাম তোকে দেখি হেঁটে এসে গেলে। হ্যালো হ্যালো হ্যালো, আ কি হলো, আইডি পেয়ে গেছিস বলছিস না কেন? আরে কতবার ফোন করেছি তোমাকে, তুমি ফোন ধরেছো, বিল্ডো দেখে ফোন করলাম, বিল্ডো তো ধরলো। আরে আইডি রিকভার করে নিয়েছো বুঝলে? বাহ ভালো হয়েছে, বাঁচা গেছে। কিন্তু আরে আইডি তো রিকভার করে নিয়েছো, প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? এই দে, অফলাইন চলে গেল, পুরো অফলাইন। ফোন কর দেখি তো। হ্যাঁ কি হলো, ম্যানেজ করো তো, ওটা তো হবেই। কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে আয়, হ্যাঁ ঠিক আছে আয়। এনোক্সাইড কে আমার কাছে তো ফ্রেন্ড লিস্টে নেই, তুই তোর ওই এনোক্সাইড কম্পার। আবার কি হলো? হ্যালো হ্যালো গাইস, ওর মুখেই শোন কি হয়েছে। হেলিকপ্টার হেলিকপ্টার, আরে তো অ্যাড দিচ্ছে। হ্যালো, আরে হ্যালো, কি হলো? একবার এই আইডি একবার ওই আইডি ফেরত পেয়ে গেছিস তো? এই যেতে হ্যাঁ না, কি আইডি তো রিকভার করে নিয়েছি কিন্তু এবার না, মানে ওর ফোন মানে যে হ্যাক করেছিল না তার ফোন মানে লগইন আছে বুঝলে, বারবার রিকানেক্টিং মারছে খেলতে। এই গ্রুপটা প্রাইভেট কর, বিল্ডু রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছে। আই বলছি এটার তো কোনো সলিউশন নেই। আর আচ্ছা তুই রিকভার করেছিস? হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি বলতে যাচ্ছি। হ্যাঁ বল, ওকে বল। সলিউশন একটাই, যে তোরা কি আইডি স্ক্যাম করেছে এটা জানা প্রথমে। এটা আমি কি করে জানবো? আরে কি করে জানবি, তুই যে মেলটা রিকভারি মেল এসেছে ওইখানে তো একটা নাম্বার এসেছে। হ্যাঁ একটা নাম্বার, কিরকম একটা নাম্বার এসেছে? কিরকম একটা নাম্বার না, ওটা ফোন নাম্বারই গান্ডু শোন। ওটা তুই যখন তোর আইডি ইউজ করতিস তখন তোর ফেসবুকে একটা নাম্বার দিয়েছিলি তো? হ্যাঁ অ্যাড করেছিলি। এবার হচ্ছে তোর আইডিটা যে হ্যাক করেছিল সে তোর নাম্বারটা সরিয়ে দিয়ে একটা নাম্বার অ্যাড করেছিল। এবার ওই নাম্বারটা হচ্ছে যে তোর ফেসবুক আইডিটা হ্যাক করেছিল বা চুরি করেছিল, তো সেটা হচ্ছে তার নাম্বার। তুই ওই নাম্বারটা দেখ, তুই কাউকে চিনিস কি চিনিস না? তুই তো বলছিস। দেখে আসে মেলটা, ধরো ধরো কই গেল, এই তো পেয়েছি, এক মিনিট দাঁড়াও, নাম্বার চেনা চেনা লাগছে, আমি কল করে দিচ্ছি। হ্যাঁ এই ভয় পেয়ে গেছি। এই অবিতা হ্যালো। হ্যাঁ বল। এই বলছি এই নাম্বারটা তোমার গার্লফ্রেন্ডের নাম্বার, মানে এক্স গার্লফ্রেন্ড, কল করবো? হ্যাঁ কল কর, কল কর তাড়াতাড়ি। কি করবো কল করে? আর সব থেকে বড় কথা, তুই নালে গ্রুপে ডাক আমাদের, ফোন করে আমরা যাবো যেন বুঝি, তুই তো ল্যালা ল্যালা করবি। হ্যাঁ দাদা ফোন, ফোনটা করবি, ফোন ধরবে থোড়ি, ব্লক ফ্লক না করে দেয় আবার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি আমি স্বরাজ বলছি, চিনতে পেরেছো আমাকে? বলছি নাম্বারটা তো আমার মোবাইলে সেভ ছিল, অসুবিধা নেই, আমার নাম্বার তোমার ফোনে সেভ আছে এখনো? ব্যাস। বলছি নাম্বারটা তো আমি মানে পেলাম আমার কই থেকে জানো, সাইবার ক্রাইমে রিপোর্ট করেছিলাম, তো ওখান থেকে অফিসার মানে পুলিশ অফিসার আমাকে দিল এই নাম্বারটা। তো এই নাম্বারের যে মালিক সেই আমার আইডি হ্যাক করেছে ফেসবুক অ্যাকাউন্ট। পুলিশের কাছে দিলে এখন সবকিছু বের করে দিল, ধরা পড়ে গেছো, এখন নানা করে কোনো লাভ নেই। ভালোভাবে বলছি গ্রুপে আসো, দেখো দুটো ভিভ আছে না তোমার ফ্রেন্ড লিস্টে, ওদের গ্রুপে জয়েন করেছে, ওরা অ্যাকসেপ্ট করবে, ওরা ইনভাইট করছে, ওই গ্রুপে আছে, অন্য আইডি দিয়ে আছে, আসতে বলেছি তো, এত নাটক করে লাভ নেই, আসো, ধরা পড়ে গেছো, তুমি অন্য এক শুনবো, ভালো লাগবে তো? বাড়ির ঠিকানা কিন্তু এখনো জানি, চলে আসো। দিলটা আশিক বিল্ডু, পিএমপি দিদির কথা কেমন চমকাচ্ছে। এই আসছে জিন্দালের আইডিতে আসছে এক্স জিন্দাল, এই পাঠাচ্ছে রে বাবা রে, আইডিটার অবস্থা কর দেখি।
এই 150 ছিল 250 হয়ে গেছে, আবার আর্জেন্ট। হ্যালো 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 প্রিয়াঙ্কা মাইক খোলো। হ্যালো প্রিয়াঙ্কা নাম? হ্যাঁ হ্যালো। ও প্রিয়াঙ্কা দিদি বড় হ্যাকার, মাইক বলো বলো। বলছি তুমি মানে কি চাচ্ছটা কি, তোমার চাও বাও কি সেটা একটু বলো। হঠাৎ করে আমার আইডির প্রতি তো নজর কেন? ও ফ্রি ফায়ার আইডি হ্যাক করলেন হঠাৎ করে, মানে আমি তো জানতামই না, যদি ওই সাইবার ক্রাইম থেকে আমাকে এই নাম্বারটা না দিত আমি কখনো জানতে পারতাম না যে কে হ্যাক করেছে। তাও ভালো হয়েছে ওখান থেকে নাম্বারটা শো করেছে, এখন থেকে তোমার নাম্বার। বাপরে বাপ, এত ক্লোজের মানুষ যে আমার এরকমভাবে হ্যাক করে আমি কখনো ভাবতে পারিনি, বুঝলি তো। হ্যালো কই গেলে? হ্যালো টাকার দরকার মনে হয় জিন্দাল, বুঝলি। তারপর মোবাইল থেকে শুধু বারবার ট্যাব মেরে স্টার্ট করছো, তখন মনে পড়ছে না যে আইডি রিকভার হয়ে গেছে? আইডি অ্যাক্সেস নেই, ঠিক আছে, মোবাইলে লগ ইন আছে, বারবার চালিয়ে যাও, ডিস্টার্ব করো না। এগুলো কি তাহলে চেষ্টা হচ্ছে বসে বসে? হ্যালো, যেটা করেছিল সেটা কি ঠিক করেছিল? আমি যেটা করেছি সেটা ছাড়ো, দেখো রিলেশনে যেসব হয়েছে তুমি এগুলো টানছো কেন? এখন সেগুলো এক বছর আগের কাহিনী, এক বছর হয়ে গেছে ধরতে গেলে, অত আগের কাহিনী তুমি রিলেশনের জিনিস তো এই ব্যাপারে আনার দরকার নেই। আর ওটা একটা ব্যাপার ছিল, এটা তুমি একটা অন্য ব্যাপার ঘটিয়েছো। তার মানে আইডি হ্যাক মানে কি, এগুলো বাজে একটা অবস্থা। না না, আমার মাথায় এটা ঢুকছে না যে একটা রিলেশনে অসুবিধা হয়েছে সেটা এক বছর আগে, এখন আইডিটা হঠাৎ করে হ্যাক করলে কেন তুমি? তাহলে কে করেছে সেটা সত্যি কথাটা বলো। দেখো কারণ কি, এখন সব সত্যি সামনে এসে গেছে, ঠিক আছে। সাইবার ক্রাইম থেকে তোমার নাম্বারটা দিল, ওই জন্য বললাম জিন্দাল কল কর, তো সেই কারণে তোমায় কল করেছে, গেমে ডেকেছে। সত্যি কথা বলে দাও, নালে আরো ফাঁসবে। না না দেখো, এটা আমি না করতে চাইনি। আমি আর আমার বয়ফ্রেন্ড একদিন ঘুরতে গেছিলাম, তো তখন ওর আইডিটা আমার ফোন থেকে খুলতে গেছিল, ফেসবুকটা লগ আউট করার সময় দেখতে পাই যে জিন্দালের আইডিটা। তখন ও আমাকে বলল যে এটা কার আইডি, আমি বললাম যে এটা আমার এক্স বয়ফ্রেন্ডের আইডি। তো তখন ও বলল যে এখনো রেখে দিয়েছো ফোনে এই আইডিটা? আমি বললাম হ্যাঁ, এটা একটা ভালো আইডি, তাই জন্য এখনো রেখে দিয়েছি। তো ও দেখার জন্য তখন লগ ইন করেছিল, তো তারপর ও কি করেছে, ফেসবুকে হয়তো চেঞ্জও করে দিয়েছে পাসওয়ার্ড, তখন থেকে এইরকম হয়ে গেছে। বয়ফ্রেন্ডে হ্যাক করেছে তাই বলতে যাচ্ছে, তাই তো? ওই করেছে। এখন কি বয়ফ্রেন্ড ও এআইডি দিছো? না শোনো, এআইডি কি বয়ফ্রেন্ডও খেলে? হ্যাঁ। তুমি কি চাচ্ছ এবার, কি আমি পুলিশের কাছে গিয়ে মানে তোমাদের দুজন ব্যাপারে কি কিছু অ্যাকশন নেব? এতক্ষণ তো চুপচাপ ছিলাম, তুমি কি ভাবছো এখন? তোমাদের খোঁজ খবর, তোমার বাড়ির ঠিকানা আমি জানি, জানো ফোন নম্বর সব সাইবার ক্রাইম থেকে দিয়ে দিচ্ছি, এবার কি চাও? আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি আমাকে একটা কথা বলো, জাস্ট যে জিন্দালের আইডিটা তোমার ফোনে লগ ইন আছে এবং তোমার বয়ফ্রেন্ডের ফোনেও কি লগ ইন আছে? না, এটা আমার ফোনে লগ ইন আছে, আর ও ওটার ওর কাছে ছিল, ও লগ আউট করে দিয়েছে, এখন ওর আইডিটা আছে ওর কাছে। আচ্ছা জিন্দাল দেখ, আচ্ছা বুঝতে পেরেছি, জিন্দাল মানে ওর বয়ফ্রেন্ডের কাছে। তো তুই যখন রিকভারি করেছিস সব ডিভাইস থেকে লগ আউট হয়ে গেছে, মানে ফেসবুক থেকে বলছি, ঠিক আছে। আর ওর বয়ফ্রেন্ডের ডিভাইসে কিন্তু লগ আউট করে দিয়েছে ও বললো, কারণ কি ওর বয়ফ্রেন্ডের যে আইডিটা সেটা দিয়ে এখন খেলছে। তার মানে অ্যাট দ্য এন্ড বোঝা যাচ্ছে যে এখন শুধুমাত্র তোর গার্লফ্রেন্ডের মানে এক্স গার্লফ্রেন্ডের ডিভাইসেই ডিভাইসে লগ ইন আছে বলতে গেলে। তখন তুই কি করবি তুই দেখ, একটা কাজ কর। হ্যালো বলো প্রিয়াঙ্কা। হ্যালো বলছি কি, তাহলে তুমি তুমি কি চাচ্ছ এখন, এই আইডি দিয়ে মানে লগ আউট করে দিবি? তুমি কি লগ আউট করার জন্য রাজি আছো নাকি অন্য অ্যাকশন নিতে হবে সেটা বলো। না না, আমি দিয়ে দেবো তোমার আইডি, শুধু শুধু অত ঝামেলা করে লাভ নেই, এত কিছুর জন্য সরি। হ্যাঁ সরি, তুমি বলছো সরি, ঠিক আছে, তুমি ওর আইডি, তোমায় কিছু করতে হবে না, জাস্ট তোমার ফোন থেকে লগ আউট করে দিতে হবে আর কিছু না। কিন্তু এর পরে যদি একটুখানি অতি চালাকি করে তোমার বয়ফ্রেন্ড তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, সেটাই আমি তোমাকে বলে দিলাম। বয়ফ্রেন্ডও ফাঁসবে, তুমিও ফাঁসবে। না না ঠিক আছে, আমি লগ আউট করে দিচ্ছি।
ঠিক আছে, একটা কাজ করো, তুমি ডোতে আসো, আমি তোমাকে ইনভাইট করছি, এটা রিকোয়েস্টের নাম, ডোতে আসো, ঠিক আছে? আমরা যেখানে আছি একবার এক্সপিরিয়েন্স লোক আমি, ঠিক আছে চো, ভালো হয়েছে যা হয়েছে, গার্লফ্রেন্ডটা ভালো মনে হয়, ঠিক আছে আসছি, গুড নাইট। সো ইয়াপ গাইজ, এই ছিল আজকের ভিডিও, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দাও, এবং এই ভিডিওটা নিয়ে তোমাদের যা মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং চ্যানেলে ফার্স্ট টাইম এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করতে একদমই ভুলবে না। আর লাস্টে একটা কথা বলবো গাইজ, নিজেদের আইডি নিজেদের কাছে রাখো, আইডি পাসওয়ার্ড কাউকে শেয়ার করো না, এবং টাইম টু টাইম তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে থাকো, এবং নিজের আইডিটা খুবই সিকিওর রাখো। আর একটাই কথা বলবো গাইজ, সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সো মাচ গাইজ, সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে, এবং সাবস্ক্রাইব না করে যাবে না, স্টে হোম স্টে সেফ, বাই, লাভ ইউ সো মাচ গাইজ।